আমাদেরকে রাস্তা জানতে হলে কোনো সন্দেহ নেই কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। বন্ধুগণ, আপনারা হয়তো মনে করেছেন যে এখন আমাদের বয়স শেষ আর আপনি বলতেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। আমার বন্ধুগণ, আমি যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম উল্লেখ করলাম, জীবনের শেষ সময় কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন এই সাহাবী। কিন্তু ইসলামের জ্ঞান অর্জন করা কি তার উপর ফরজ না ফরজ ছিল না? অবশ্যই তার উপর ফরজ ছিল, ইসলামের জ্ঞান অর্জন করা তার উপর ফরজ ছিল। এই জন্য আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই আমার বন্ধুগণ, এই জ্ঞানের পৌঁচ যদি কোনো কারণে আমাদের ভ্রম হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমার জান্নাতের পথটা কি হয়ে যাবে, আস্তে করে ভুলে যাবে। আবু দাউদের রওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, খুবই স্পষ্ট কথা বলে দিয়েছে, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা অতিক্রম করলো, কোন রাস্তায় গেল এই উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হেদায়েতের যে জ্ঞান অর্জন করেছেন, ওইদের মাধ্যমে হেদায়েতের যে জ্ঞান নাজিল করেছে, এই জ্ঞান মানে অর্জন করার জন্য, এই জ্ঞান লাভ করার জন্য কোন রাস্তা অতিক্রম করলো, জান্নাতের পথ থেকে আপনাকে কি করতে হবে, অতিক্রম করে যেতে হবে। সুতরাং এখানে কোনো ইবাদত নেই, এখানে কোনো আমল নেই, এখানে কোনো কাজ নেই যে কাজ আপনি না জেনে আন্দাজ অনুমানের উপর করতে পারবেন, আন্দাজ অনুমানের উপর বলতে পারবেন। যারা আজকে আন্দাজ অনুমানের উপর বলছে, আন্দাজ অনুমানের উপরে ইবাদত করছে, তাদের সমস্ত কাজই মূলত ভুল হচ্ছে। তাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের উপর আদৌ তিনি প্রতিষ্ঠিত আছেন কিনা। যদি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না থাকে, তাহলে তিনি রাস্তার উপর প্রতিষ্ঠিত নেই। বলে এই রাস্তার জন্য ইয়াহিয়া ইবনে মুআযা রাযিয়াল্লাহু তাআলা বলেন, এই রাস্তার মূল নীতি বা এই রাস্তার মূল যেই বলা যেতে পারে যে নিয়ম যেটা রয়েছে বা মূল যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য হচ্ছে চারটা। কয়টা বললাম? চারটা। এই চারটি বিষয় যদি আপনি আমি এই চারটি বিষয়ের জ্ঞান যদি না নিতে পারি, অর্জন করতে না পারি, তাহলে মূলত এই রাস্তায় আপনি আমি কোনো না কোনো একটি পয়েন্টে গিয়ে হারিয়ে যাবো, বিচ্ছুত হয়ে যাবো, রাস্তা মনে হারিয়ে যাবো। বরং তিনি বলতেছেন না, প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা বিকল্প রয়েছে, যদি কোনো কারণে আপনার এই রাস্তায় ভ্রম হয়, কোনো কারণে ভুল হয়, তাহলে আপনি এর বিপরীত যে দিক রয়েছে সেই দিকের মধ্যে পড়ে পড়ে যাবেন, আর বিপরীত দিকে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, তিনি বলেন এই জন্য মুমিনদের রাস্তা, ইমানদার ব্যক্তিদের রাস্তা, যে রাস্তার অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে সূরা আল বাকারা মধ্যে দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ঈমান আনার কথা বলেছেন, সূরা বাকারা শুরুতে মুনাফিকদেরকে যখন ঈমান আনার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেভাবে ঈমানদাররা ঈমান এনেছে, মানুষটা যেভাবে মানুষ বলতে এখানে আমার ন্যাস বলতে ইমানদার দেখে বুঝেছে, ইমানদাররা যেভাবে ইমান এনেছে সেভাবে ইমান আনতে হবে, সেভাবে যদি তোমরা ইমান আনো, ইমানদারদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যোগ করে দিয়েছেন, ইমানদারদের রাস্তার কথা কি করেছেন, উল্লেখ করে দিয়েছেন, ওই রাস্তাকে ফলো করতে হবে,